আওয়ামী লীগ সরকারের হুড়মুড় করে পড়ে যাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে বললেন রিজভী। চারদিক থেকে বর্তমান সরকারের হুড়মুড় করে পড়ে যাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, তাদের কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না, তারা হুড়মুড় করে পড়ে যাবে। সেই পরিস্থিতি এখন চারিদিক থেকে দেখা যাচ্ছে। জনগণ এই সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ, এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন যে সরকারের কোনো ক্ষমতায় থাকার বৈধতা নেই, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, তারা এখন পুলিশি আক্রমণ বিরোধী দলের উপর চালিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। এদিকে নিজ দলের নেতাকর্মীরা সন্ত্রাসী বানিয়েছেন, আরেকদিকে তাদের বেআইনি অস্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের আক্রমণ করতে উদ্বুদ্ধ করছেন। বিএনপি এই মুখপাত্র বলেন এই সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র বিচ্ছিন্ন, তারা বেপরোয়া দমন নীতিতে চালিয়ে ক্ষমতা থাকতে চায়। তারা এখন রাষ্ট্র এবং সমাজের মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করবে, রুৎসা কুৎসা রটনা করবে। তাদের লুটপাট টাকা পাচারের দিকে যাতে জনগণ দৃষ্টি দিতে না পারে সেজন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। রিজভী বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান সরকার গণতন্ত্রকে নিঃশেষ করছেন, বাক স্বাধীনতাকে নিরুদ্দেশ করছে, কথা বলা স্বাধীনতাকে নিরুদ্দেশ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। যেহেতু দেশে এইরকম একটা পরিবেশ তৈরি করেছে, তাহলে তারা কি নিয়ে জনগণের সামনে দাঁড়াবে? তাই তারা উন্নয়নের কথা বলে জনগণের সামনে ধোঁয়াশা তৈরি করতে চায়। রিজভী আরও বলেন আওয়ামী লীগের অখ্যাত নেতা তারেক রহমান সম্পর্কে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন সেটির জন্য তাতে বিএনপি প্রতিবাদ করতে না পারে, সেই কারণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেই আসছে তাকেই গ্রেপ্তার করছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল 8টা থেকেই মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। বিএনপির অভিযোগ, রোববার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মাহমেদ মন্নাফি।